শীতকালে বিয়েবাড়ি মানে জমিয়ে খাওয়া দাওয়া আর জমিয়ে সাজগোজ করা, সেজে গুজে একটু ঢঙও করে নিলাম। চলে এসেছি বিয়েবাড়িতে, কি সুন্দর করে সাজিয়েছে! মনে মনে স্থির করে নিয়েছি আজকে না অনেক ফটো তুলতে হবে। আর মাঝে মাঝে খুব আফসোস হয়, ইস, যদি এই সময় বিয়ে করতাম আমারও বিয়ের মণ্ডপ তো হয়তো এইভাবেই সাজানো হতো। একজন বাবা তার সমস্ত উপার্জন দিয়ে তার সন্তানের এই বিশেষ দিনটা আরও বিশেষ করে তোলার চেষ্টা করে, সেটা তো সুন্দর হবেই, কি বলো? আর এইখানে দাঁড়িয়ে থাকলে কি হবে? চলো আমার সাথে বিবাহ মণ্ডপে, বরকনেকে একটু আশীর্বাদ করতে হবে, একটু শুভেচ্ছা শুভকামনা ওদের জন্যে। আর এদিকে উৎসাহে সে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমার তো ভীষণ ঠান্ডা লাগছে, স্টাইল দিয়ে এসেছি তাই নিয়ে নিয়েছি এক কাপ কফি, কফিকে গা গরম করবো। আরে আরে, ভিডিওটা অফ করো না, এখন তো আসল জিনিস বাকি, খাওয়া দাওয়াটা বাকি। তো ডাক্তারের একটু রেস্ট্রিকশান আছে, তার জন্যে একটু কম কমই খেলাম। তো সবার শেষে আইসক্রিম, আইসক্রিম না হলে বিয়েবাড়িটা ঠিক জমে না। আর মনোজ আর সহেলিকে অনেক অনেক ভালোবাসা।